পরিবেশ অধিদপ্তর রাজুক আর স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়হীনতার কারণে জলবদ্ধতা দূর হচ্ছে না বৃহত্তর শ্যামপুরের বর্জ্য ব্যবস্থাপনার কারণে বাড়ছে অব্যবস্থাপনার কারণে বাড়ছে দূষণ ছড়িয়ে পড়ছে রোগ জীবাণুের ক্যামেরায় ডিএন ডিবাসের ভোগান্তি চিত্র তুলে ধরছেন অখিল পদ্মার দুই পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ কবছর আগেও পূর্ব শ্যাম্পুরের যেসব এলাকা ছিল গাছগাছালিতে ভরপুর এখন সেখানে ডোবা পানি রাসায়নিকের দূষণ এতটাই বেড়ে গেছে যে মাছ কিংবা জলজ পোকামাকড়ও এখন আর দেখা যায় না জুরাইন দনিয়া কদমতলি এলাকায় কারখানার বর্জ্য মিশ্রিত পানি ক্রমশ ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী নিচু অঞ্চলে এলাকাবাসীর অভিযোগ বছরের পর বছর খোলা ড্রেন দিয়েই প্রবাহিত হয় কারখানার বর্জ্য পোলা পানে ওই আইলে মাথা ঘুরে পলাপানের বুমি আসে ওই পানি জাতীয় জিনিসের লেখা পলাপানে খাইতেও চায় না কতিপয় মালিকরা এমপি হাতে হাত করে আমাদেরকে এই পানি জিম্পি করে রেখেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ কিভাবে এতগুলো শিল্প পলট চলতেছে যে পরিবেশের তাদের কোনো প্ল্যান নাই বিএনপির এমপি সালাউদ্দিন সাহেব দশ বছর রয়েছেন তিনিও কোনো গরিবের পক্ষে আসেন নাই জনগণের পক্ষে এরপরে আমলিকের দুই এমপি সাবেক এমপি বর্তমান এমপি অ্যাডভোকেট শান্তি দেখানো এই পানির ব্যাপারে কোনো রাস্তা ঘাট পানি কোনো মানুষের সপক্ষে সহযোগিতা করেন নাই পরিবেশ মন্ত্রণালয় দুর্নীতিবাস এরা জনগণের ক্ষতি ছাড়া উপকার কোনো কারো দিয়ে হয় নাই ওনারা সরজমিনে এসে এখন পর্যন্ত কোনো প্রকার কোনো ভূমিকা রাখেনি এই শীতের সিজনে এখন আমরা এই অবস্থা তাহলে আপনার বর্ষাকালের কি অবস্থা দেখেন নিজ উদ্যোগে ইটিপি নির্মাণের অপারগতা প্রকাশ করেন কারখানা মালিকেরা এই ক্ষুদ্র কুটির শিল্প দ্বারা সম্ভব না এককভাবে কারো ট্রিটমেন্ট প্ল্যান করা কারণ অনেক ব্যয় ভুল ব্যাপার এগুলো সরকারের ভাবে সহযোগিতা করতে হবে তাহলে হয়তো এটা হয়ে যাবে সরকারের দেয়া প্লটে স্থাপিত শিল্প কারখানায় কেন নেই ইটিপি জবাবে রাজুক চেয়ারম্যান তারা যদি কোনো পরিবেশগত ব্যাপারগুলোকে আপনার অবজ্ঞা করে তাদের বিরুদ্ধে রাজক থেকে ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা ইতিমধ্যেই তাদেরকে নির্দেশ দিচ্ছি স্থানীয় এমপি বললেন বর্জ্য দূষণ দূর করতে শিগগিরই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হবে আগামী সপ্তাহে এখানে এই মানে পাইপ লাগে সেখান থেকে যাতে এই বিষাক্ত পানি যাতে লোকালয় দিয়ে এভাবে প্রবেশ না করতে পারে সেক্ষেত্রে অল্টারনেট রাস্তা দিয়ে আমরা এটাকে পাস করতে চাই রাজধানীর শ্যামপুর শিল্প এলাকার অধিকাংশ কারখানায় ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকার কারণে জোরাইন মেরাজনগর কদমতলী সহ আশপাশের ছয়টি এলাকা দীর্ঘ দিন ধরে ডুবে আছে দূষিত পানিতে প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে একুশে টেলিভিশন কারওয়ান বাজারকে ইন্ডাস্ট্রিয়াল জোন করার লক্ষ্য